আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, যারা প্রথমে আমার ভিডিওটি দেখতেছেন, সবাই চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের আমি একটি ভিডিও বিল্ডিংয়ের কয়েকবার দিতে গেলাম, কেননা আজ সাব চলাকালীন, ডালাই চলাকালীন আবারও জোরো হওয়া বৃষ্টি পড়তেছে। তো এই মুহূর্তে আপনাদের করণীয় কি? তো দেখতেছেন, এটা কিন্তু ছাদ ডালাইয়ের, ছাদের যে রড বান্ধার কাজগুলো, সেই কাজটা আপনাদের ভিডিও দিয়েছিলাম। তো এই কাজটি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। এই বিল্ডিংটি কিন্তু মাত্র 34 ফিট 6 ইঞ্চি বাই 23 ফিট 6 ইঞ্চি। তো এই বিল্ডিংটিতে রয়েছে কনসেপ্ট বিম, যে বিমে রয়েছে আপনাদের 8টি করে 16 মিলি রড, সাথে রিংগুলো রয়েছে 4 ইঞ্চি বাই 18 ইঞ্চি করে। তো এখানে কলম রয়েছে মাত্র 9টি কলমে, সাইজ রয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। কলমের রডের সংখ্যা রয়েছে এখানে মাঝখানের গুলোতে 8টি করে 16 মিলি এবং ছাইটের গুলোতে 6টি করে 16 মিলি। মাত্র 2 তলা ফাউন্ডেশন এই বিল্ডিংটি। তো এই বিল্ডিংটিতে আপনাদের আমি বর্তমানে সিঁড়ি হচ্ছে না, তো এখানে সিঁড়ি করতে গেলে আপনাকে কী করতে হবে এবং কিভাবে কাজটি করতে হয়, এবং সাথে আপনাদের আরও কিছু এই ভিডিওতে দেখাবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতেছেন আপনারা যে কাজগুলো চলতেছে, এই কাজগুলো সাথে আরেকটি কথা না বললেই নয়, যেগুলো নিয়ে প্রায় সমস্যা হয়ে থাকে ইলেকট্রিক মিস্ত্রির কাজগুলো নিয়ে, এই কাজগুলোতে আপনার অনেক বিল্ডিংয়েই এই সমস্যাগুলো দেখায়। সেগুলো অনেক সময় পয়েন্ট লড়ে যায়, পাইপ ফেটে যেতে পারে, পাইপেটার মারাকালীন পাইপ সরে যেতে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দেখতেছেন এখানে কিন্তু বর্তমানে ছাদের ডালাইয়ের কাজ চলতেছে। তো আজ প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। তো এই বৃষ্টিতে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, তখন কিন্তু আমার ছাদের ডালাইয়ের কাজ বন্ধ ছিল। তো এখন বর্ষার মৌসুম, তো এখন বর্তমানে বৃষ্টি হতেই পারে, তো তাই বলে কাজ কিন্তু বন্ধ করে রাখা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, আমরা কি করে সেই ছাদগুলো ডালাই দেব? তো সেটি হচ্ছে গিয়ে যে কথাটি আপনাদের বলতে চাচ্ছি, যখন আপনার ছাদ চলাকালীন যে দেখতেছেন এখানে কিন্তু সিঁড়ি হবে, সেই জন্য কিন্তু কারণে সেদিকে কম রাখা রয়েছে, এবং নিচে যে বিমগুলি রড দেখতেছেন, বিমের রডগুলো কিন্তু রাখা রয়েছে এখানে, সিঁড়ির জন্য রড রাখা রয়েছে। তো উপরে কিন্তু দেখেছেন এদিকে কিন্তু কার্নিশ দেওয়া হয়নি, কারণ এখানে লেভেল থাকবে, এই দুটি পিলারের সাথেই কিন্তু সিঁড়ি হবে, সেই জন্য উপরে বিমের রড রাখা হয়েছে, নিচেও বিমের রড রাখা হয়েছে। তো দেখতেছেন আপনাদের কতটুকু কষ্ট হচ্ছে, যে একটি সিঁড়ি দেওয়ার আগ পর্যন্ত একটি বাঁশ বেয়ে ছাদ ডালাই দেওয়া অনেকটাই কষ্টকর। তবুও যদি পরে দিতে হয় সেটি দিয়ে নেবেন, কিন্তু আগে থেকে দিলে অনেকটাই সুবিধা হয় কাজে। তো এখানে যেই বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলো অবশ্যই কাজ করার সময় করণীয়, এইসব কাজগুলো অবশ্যই করে নেবেন, যেগুলো আপনাকে পরবর্তীতে সিঁড়ি করতে গেলে যাতে কোনো সমস্যায় বিঘ্ন না ঘটে। তো আজ যেটি বলতে চেয়েছিলাম, যে জন্য ভিডিওটি আপলোড করা, তো যখন প্রচণ্ড বৃষ্টি ছিল তখন কিন্তু আমার মেশিনের কাছে ডালাই বন্ধ ছিল, যখনই একটু সুবিধা দেখা গেল তখনই ডালার কাজ শুরু করলাম। তো শুরু করতে গিয়ে অনেক সময় ছিটে ফোটা কিছু বৃষ্টি পড়তেছিল, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি সামান্য কিছু বৃষ্টি পড়ে থাকে সেদিকে লক্ষ্য রেখে কাজ বন্ধ করার প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি পানি পড়তেছে, তখন আপনি অবশ্যই সাথে সাথে ছাদ ডালাইয়ের কাজটি বন্ধ করে রেখে দিবেন, এবং যদি সামান্য কিছু গুঁড়ি ছিটে পড়ে তাহলে আপনার সেই ডালাইগুলো কাজ বন্ধ রাখার প্রয়োজন নেই,
হয়তো আপনি দেখতে পারেন যে এই যে ডালে চলতেছে এই ডালের উপরে একটি রিনো স্পট পড়ে যায়। রিনো স্পট মানে হচ্ছে গিয়ে আপনার একটু উপরে যে সিমিটা থাকে সেটি উঠো ছুটে যেতে পারে, সেটি সমস্যা নেই, সেটি আপনি পরে যখন কেরাটিন দেবেন তখন সমস্যা নেই যদি একতলা করে থাকেন। আর দুতলা যদি করে থাকেন সাথে সাথে তাহলে সেখানে সিমিট দেওয়ারও প্রয়োজন নেই, তবে সেদিকেও লক্ষ্য রেখে অবশ্যই এই কাজগুলো করবেন। কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন বৃষ্টি হলে কি করব, তো সেই জন্যই কিন্তু আপনাদের জন্য আমি এই ভিডিওটি আপলোড করা। অবশ্যই সামান্য কিছু বৃষ্টিতে কাজ ডালাই বন্ধ করার প্রয়োজন নেই, আর সেক্ষেত্রে আপনার পলিথিন দিয়ে ডাকারও প্রয়োজন নেই। যদি অনেক জোরে সোরে বৃষ্টি পড়ে থাকে যেগুলো ডালাই দেওয়া হয়ে যায়, পারলে সাথে সাথে হলে একটু ডেকে রাখবেন। আর যদি দেখা গেছে আপনার ঘণ্টাখানিক সময় হয়ে গেছে ডালাই, তখন আর ঘোরার প্রয়োজন নেই, তো সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অবশ্যই ছাদ ডালাইয়ের কাজ করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।